নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও কিন্তু বঙ্গের আবহাওয়া ঘটতে চলেছে বড়সড় পরিবর্তন। কারণ নতুন করে কিন্তু একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে, যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশ ও তারই সাথে উড়িষ্যার বিভিন্ন জায়গা এবং ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো কবে বৃষ্টি হতে পারে এবং কবে পশ্চিমী ঝঞ্ঝাটি আসছে এবং তার জেরে কিন্তু আমাদের উত্তরবঙ্গেও বৃষ্টি হতে পারে এবং আমাদের বর্তমানে যে 23-24 তারিখ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তাতে কতটা পরিবর্তন ঘটলো তা কিন্তু বিস্তারিত আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো। তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি কিন্তু অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেবো ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে বলা হচ্ছে গতকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 3 থেকে 7 ডিগ্রি, যেটা কিন্তু খুব সম্ভবত ছিল পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পশ্চিম উত্তরপ্রদেশ এই জায়গাগুলির মধ্যে এবং রাজস্থানের কিছুটা জায়গাতে এবং মধ্যপ্রদেশের কিছুটা জায়গাতে 8 থেকে 10 ডিগ্রি ছিল এবং পূর্ব উত্তরপ্রদেশ এবং বিহারের কিন্তু এই পরিস্থিতি ছিল। এরপরে যেটা বলা হচ্ছে স্বাভাবিকের থেকে 2 থেকে 4 ডিগ্রি নর্মাল ছিল, যেটা হরিয়ানার বিভিন্ন জায়গাতে ছিল এবং দিল্লি তার সাথে পশ্চিম উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গাতে ছিল এবং রাজস্থান, মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গাতে ছিল। এবং গতকালে সর্বনিম্ন তাপমাত্রা যেটা লক্ষ্য করা গেছিলো সেটা কিন্তু 2.8 ডিগ্রি, যেটা কিন্তু হিসার শহরে লক্ষ্য করা গেছিলো হরিয়ানার। এরপরে যেটা বলা হচ্ছে জেট স্ট্রিম থাকছে, যার ফলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, একই পরিস্থিতি রয়েছে এখানে। এরপরে যেটা বলা হচ্ছে একটি অক্ষরেখা বিস্তারিত রয়েছে, যেটা কিন্তু আমাদের কর্ণাটকের থেকে বিদর্ভ অব্দি বিস্তারিত রয়েছে, যার ফলে কিন্তু একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এবং আমাদের দক্ষিণবঙ্গ এবং ওড়িশার বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টিপাত ঘটাচ্ছে আগামী 3 থেকে 4 দিন। এটা কিন্তু আমি আগেই বলেছি যে একটি নতুন ঘূর্ণাবর্ত আসছে, যার জন্য কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তেমনই কিন্তু মৌসুম ভবন বলছে। এরপরে ঘন কুয়াশার ক্ষেত্রে যে সতর্কবার্তা জারি করা হয়েছে তাতে বলা হচ্ছে রাত্রিবেলা এবং সকালবেলার দিকটাতে অতি ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে, যেটা কিন্তু পাঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডীগড়, উত্তরপ্রদেশে 22 থেকে 26 তারিখ অবধি লক্ষ্য করা যাবে এবং ঘন কুয়াশা কিন্তু তারপরে এই জায়গাগুলির মধ্যে বিভিন্ন জায়গাতে 22 থেকে 25 তারিখ লক্ষ্য করা যাবে। এরপরে যেটা বলা হচ্ছে ঘন থেকে অতি ঘন কুয়াশা কিন্তু থাকছে, যেটা রাত্রিবেলা এবং সকালবেলার দিকটাতে থাকছে খুব সম্ভবত রাজস্থানের এবং মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গাতে, যেটা 22 থেকে 24 তারিখ অবধি লক্ষ্য করা যাবে এবং শুধুমাত্র ঘন কুয়াশা লক্ষ্য করা যাবে, যেটা কিন্তু উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গাতে এবং জম্মু ডিভিশনে, হিমাচল প্রদেশে, উত্তরবঙ্গে, আমাদের ওড়িশাতে এবং আসামে, মেঘালয়তে, এপাশে মিজোরাম, ত্রিপুরাতে 22 এবং 23 তারিখ লক্ষ্য করা যাবে। এরপরে যেটা বলা হচ্ছে বিহারে কিন্তু 22 থেকে 26 তারিখ লক্ষ্য করা যাবে এবং আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বলা হচ্ছে 22 তারিখ সকালবেলার দিকটাতে লক্ষ্য করা যাবে, অর্থাৎ আজ। এখানে বলা হচ্ছে ঠান্ডা দিন থেকে তীব্রতম ঠান্ডার দিন থাকতে পারে, যেটা কিন্তু বলা হচ্ছে পাঞ্জাব, হরিয়ানাতে 22 থেকে 23 তারিখ অবধি থাকছে এবং এপাশে ঠান্ডা দিন থাকতে পারে খুব সম্ভবত এই জায়গাগুলির মধ্যে বিচ্ছিন্ন যে পকেটসগুলি রয়েছে সেখানে কিন্তু 24 থেকে 25 তারিখ অবধি থাকতে পারে। এরপরে যেটা বলা হচ্ছে ঠান্ডা থেকে তীব্রতম ঠান্ডা দিন থাকতে পারে খুব সম্ভবত এপাশে উত্তরপ্রদেশে 22 থেকে 25 তারিখ অবধি এবং এখানে ঠান্ডা দিন থেকে তীব্রতর ঠান্ডা দিন থাকতে পারে খুব সম্ভবত যেটা বলা হচ্ছে উত্তর রাজস্থানের বিচ্ছিন্ন পকেটসগুলি রয়েছে সেখানে এবং মধ্যপ্রদেশে 22 তারিখ অবধি লক্ষ্য করা যেতে পারে এবং ঠান্ডা দিন থাকতে পারে এখানে কিন্তু উত্তর রাজস্থানের বিচ্ছিন্ন যে পকেটসগুলি রয়েছে সেখানে কিন্তু 22 জানুয়ারি অবধি। এরপরে যেটা বলা হচ্ছে ঠান্ডা দিন থাকতে পারে খুব সম্ভবত যেটা বিহারের বিভিন্ন জায়গাতে 22 থেকে 25 তারিখ অবধি এবং ঠান্ডা দিন থাকতে পারে এপাশে দিল্লি এবং চণ্ডীগড়ে 22 তারিখ অবধি। এরপরে সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে বলা হচ্ছে যেটা কিন্তু সর্বনিম্ন তাপমাত্রায় আমাদের উত্তর ভাগে যে জায়গাগুলি রয়েছে দেশের সেখানে কিন্তু আগামী 5 দিনে তেমন কোনো বড় পরিবর্তন ঘটবে না এবং এখানে উপকার জন্য যেটা বলা হচ্ছে পাঞ্জাবের বিভিন্ন জায়গাতে, হরিয়ানা এবং চণ্ডীগড়ের বিভিন্ন জায়গাতে কিন্তু বলা হচ্ছে 22 থেকে 25 তারিখ অবধি এবং উত্তর রাজস্থানে কিন্তু 22 থেকে 23 তারিখ অবধি শীতপ্রবাহ থাকতে পারে এবং এখানে স্থল হিম প্রবাহ যেটা বলা হচ্ছে সেখানে কিন্তু উত্তরাখণ্ডেই শুধুমাত্র 22 তারিখ থাকতে পারে সেটা। এরপরে কিন্তু আমরা চলে আসবো আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে, দেখে নেবো কি বলা হচ্ছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে উত্তরবঙ্গের কাছে আজকে ওয়েদার ড্রাই থাকছে এবং কুয়াশাও কিন্তু তেমনভাবে লক্ষ্য করা যাচ্ছে না, তবে আগামীকাল থেকে কিন্তু বলা হচ্ছে হালকা ধরনের বৃষ্টি তার সাথে তুষারপাতের সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু দার্জিলিংয়ের উপর থাকছে এবং তারই সাথে কিন্তু বিভিন্ন জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যেটা কিন্তু আগামীকাল থেকে থাকছে, আগামীকাল এবং পরশুদিন থাকছে। তারপরে থেকে কিন্তু আবার ড্রাই ওয়েদার থাকলেও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকছে 25 তারিখ এবং তারপরে কিন্তু 26 তারিখ থেকে আবার ড্রাই ওয়েদার থাকছে। এরপরে সিকিমের কাছে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি তার সাথে তুষারপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যেটা কিন্তু মোটামুটি 26 তারিখ অবধি লক্ষ্য করতে পারছি আমরা।
এরপরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু আজকে ড্রাই ওয়েদার থাকলেও সকালবেলার দিকটাতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা লক্ষ্য করা গেছে। তেমনই কিন্তু বলা হচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা লক্ষ্য করা যাবে। এরপরে আগামীকাল কিন্তু বলা হচ্ছে হালকা ধরনের বৃষ্টি থাকছে, যেটা কিন্তু থাকছে মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম, তার সাথে ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা, তার সাথে বাঁকুড়া এই জেলাগুলির মধ্যে এবং বিভিন্ন জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকছে। তারপরে কিন্তু বলা হচ্ছে, তারপরে যেটা 24 তারিখের ক্ষেত্রে বলা হচ্ছে, তাতে কিন্তু বলা হচ্ছে হালকা ধরনের বৃষ্টি থাকছে এক থেকে দু জায়গাতে। তারপরে কিন্তু আবার 25 তারিখে এসে কিন্তু একদমই খুব হালকা ধরনের বৃষ্টি থাকছে, যেটা কিন্তু এক থেকে দু জায়গাতে থাকতে পারে, যেটা মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন জায়গাতে থাকতে পারে। এরপরে 26 তারিখে কিন্তু আবার ড্রাই ওয়েদার থাকছে। এরপরে বিহারের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ড্রাই ওয়েদার থাকছে সব জায়গাতে, এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে ড্রাই ওয়েদার থাকছে সব জায়গাতে, এবং উড়িষ্যার ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে হালকা ধরনের বৃষ্টি কিন্তু এক থেকে দু জায়গাতে থাকছে, যেটা কিন্তু মোটামুটি 25 তারিখ অব্দি থাকছে। এরপরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে ড্রাই ওয়েদার থাকছে সব জায়গাতে, এবং তারপরে কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু আবার বৃষ্টি চলে আসছে, যেটা কিন্তু 24 তারিখ থেকে আসছে। এবং এরপরে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন আগামী 5 দিনে ঘটছে না, এবং তারই সাথে কিন্তু এপাশে আমরা ওয়ার্নিংয়ের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আজকে উত্তরবঙ্গের কাছে কিন্তু ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কবার্তা রয়েছে, যেটা এক থেকে দু জায়গায় থাকছে। এবং এরপরে বিহারের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে শীত প্রবাহের জন্য সতর্কবার্তা রয়েছে, কমলা সতর্কবার্তা, তার সাথে ঘন কুয়াশা কিন্তু থাকছে, যার জন্য কিন্তু আমরা কমলা সতর্কবার্তা দেখতে পাচ্ছি। মোটামুটি 25 তারিখ অবধি এরকম কন্ডিশন দেখতে পাচ্ছি, তবে আগামীকাল থেকে কিন্তু হলুদ সতর্কবার্তা থাকছে, কমলা সতর্কবার্তা কিন্তু উঠে যাচ্ছে। এরপরে যেটা বলা হচ্ছে উড়িষ্যার ক্ষেত্রে কিন্তু ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কবার্তা থাকছে আজও আগামীকাল। তারপরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ক্ষেত্রে কিন্তু তেমন কিন্তু আমরা কোনো কিছু লক্ষ্য করতে পারছি না, এবং এপাশে আমাদের দক্ষিণবঙ্গের জন্য কিন্তু আমরা তেমন কিছু লক্ষ্য করতে পারছি না। এরপরে চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে, দেখে নেবো কি পরিস্থিতি থাকছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে। তো বর্তমানে রয়েছি আমরা ECMWF মডিউলে, তো যেটা আমরা লক্ষ্য করতে পারছি বজ্রবৃষ্টি মোডে। আগামীকাল থেকে কিন্তু মৌসুম ভবন বলছে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, মৌসুম ভবন বলছে যে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এপাশে আলিপুর আবহাওয়া বলছে যে বিক্ষিপ্তভাবে হালকা ধরনের বৃষ্টি হতে পারে। যেটা আমরা লক্ষ্য করতে পারছি দীঘা এবং এপাশে কন্টাই এবং নামখানা, ফেজারগঞ্জ এবং হলদিয়া এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল, এবং তারই সাথে কিন্তু 24 তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী ধরনের বৃষ্টি থাকছে। 24 তারিখে কিন্তু যে জায়গাগুলি বললাম সেই জায়গাগুলিতে বৃষ্টি থাকছে, এবং তারই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরও কিছু জায়গায় বৃষ্টি থাকবে, যেটা কিন্তু বেলা গড়ানোর সাথে সাথে বৃষ্টিটা পূর্ব দিকে ক্রমশ সরে যাবে। তার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এপাশে খড়গপুর থেকে কলকাতা থেকে শুরু হয়ে দুপুর 11টার থেকে কিন্তু বৃষ্টি শুরু হবে, যেটা আমরা লক্ষ্য করতে পারছি। তবে সকালবেলা থেকেই কিন্তু দেখতে পাবো যে আমরা 24 তারিখ 7টা থেকে বৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গাতে, উপকূলবর্তী অঞ্চলগুলিতে হবে। তবে দুপুর 11টার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকটা বড় জায়গা নিয়ে হচ্ছে, যেটা কিন্তু নামখানা, ফেজারগঞ্জ, কন্টাই, দীঘা, হলদিয়া, জয়নগর, গোসাবা এবং বারুইপুর, তার সাথে স্বরূপনগর বাংলাদেশের, এবং এপাশে কিন্তু কলকাতা, খড়দহ এবং ব্যারাকপুর, চন্দননগর, এপাশে হাবড়া দু এক জায়গাতে, এবং বনগাঁ, চাকদহ, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, এবং এপাশে বর্ধমান, কতুলপুর, আরামবাগ এবং বিষ্ণুপুর, এপাশে চন্দ্রকোনা এবং তার সাথে ঝাড়গ্রাম এবং বালিচক, খড়গপুর এবং গোপীবল্লভপুর এপাশে, এবং বেলদা, তারই সাথে জলেশ্বর এবং কন্টাই, দীঘা, মন্দারমণি এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি কিন্তু হচ্ছে দুপুর 11টার দিক থেকে। এবং তারই সাথে কিন্তু বাংলাদেশের এপাশে মাঠবেরিয়া, পাথরঘাটা, কলাপাড়া, মির্জাগঞ্জ এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে, এবং বাংলাদেশের খুলনাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে, এবং এপাশে যশোরের দু এক জায়গায়, কোচাতপুরের দু এক জায়গাতে কিন্তু বৃষ্টি প্রবেশ করছে 11টার দিক থেকে। তারপরে কিন্তু যখনই আমরা দুপুর 2টার দিকে যাচ্ছি আরও ক্রমশ পূর্ব দিকে সরে যাচ্ছে, তার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে ব্যারাকপুর, কলকাতা, খড়দহ, পানিহাটি এবং এপাশে চন্দননগর, হাবড়া, চাকদহ, শান্তিপুর এবং কৃষ্ণনগর, তার সাথে বাংলাদেশের দামোহুডা এবং কোচাতপুর, এপাশে যশোর, নারেল এবং অভয়নগর, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, মোংলা, শ্রীকান্তপুর, শ্যামনগর বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে। এবং তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 25 তারিখে গিয়ে কিন্তু মোটামুটি অনেকটাই বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে দুই জায়গা থেকে। তবে আমরা একবার দেখে নেব আগামী 2 দিনে বৃষ্টির পরিমাণ কতটা থাকতে পারে, একবার দেখে নেব বৃষ্টির পরিমাণে গিয়ে পরের 3 দিন, আগামী 3 দিনে কতটা বৃষ্টি হতে পারে, তাহলে কিন্তু আমরা সেটা লক্ষ্য করতে পারছি মোটামুটি। এপাশে কিন্তু কন্টাই দিঘার পাশে কিন্তু 4 থেকে 5 mm বৃষ্টি থাকছে, এবং এপাশে নামখানা, ফেজারগঞ্জের দিকটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2 mm বৃষ্টি। গতকাল কিন্তু আমরা দেখেছিলাম এই জায়গাগুলিতে 10 থেকে 11 mm বৃষ্টির সম্ভাবনা কিন্তু ছিল, তবে সেটা কিন্তু অনেকটা কমে যাচ্ছে। তবে আগামী 5 দিনে যদি দেখি তাহলে কিন্তু আবার দেখতে পাচ্ছি নামখানা, ফেজারগঞ্জের দিকটাতে কিন্তু মোটামুটি 3 থেকে 4 mm বৃষ্টি থাকছে, এবং এপাশে দীঘা, কন্টাই দিকটাতে কিন্তু প্রায় 5 থেকে 6 mm বৃষ্টি থাকছে, এবং কলকাতার দিকটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 2 mm বৃষ্টি, অর্থাৎ বৃষ্টি হবে না বললেই চলে এরকম পরিস্থিতি কিন্তু। এবং এপাশে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার দিকটাতে কিন্তু মোটামুটি বৃষ্টির পরিমাণটা বেশি থাকছে বিভিন্ন জায়গাতে, এবং তারই সাথে যদি আগামী 10 দিনের জন্য দেখি তাহলে কিন্তু তেমনভাবে কিন্তু কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি না।
একদমই হালকা ধরনের পরিবর্তন কিন্তু থাকছে, বৃষ্টি তেমনভাবে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে হচ্ছে না, যেমনটা বলা ছিল যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকছে। তবে নতুন করে কিন্তু একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে, তো পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু 30 তারিখ থেকে প্রবেশ করছে, যেটা কিন্তু আমাদের হিমালয়ের পশ্চিম ভাগ অর্থাৎ আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের দিকটাতে যেটা প্রবেশ করছে, এবং সেটা কিন্তু আস্তে আস্তে ক্রমশ 31 তারিখ হতে না হতেই কিন্তু ক্রমশ অগ্রসর হয়ে চলে আসছে আমাদের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গার কাছে, যার ফলে কিন্তু আমরা দেখতে পাবো যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু এইসব জায়গাগুলিতে থাকবে। তো আমরা যেটা লক্ষ্য করতে পারছি, দেখুন ক্রমশ সরে আসলো, যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবছর উত্তরবঙ্গ থেকে শুরু করে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, এবং আসাম তার সাথে মিজোরাম ত্রিপুরা বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টি থাকছে, বিক্ষিপ্তভাবে কিন্তু বৃষ্টি থাকছে এর ফলে। তো যেটা আমরা লক্ষ্য করতে পারছি এবছর ঝাড়খণ্ডের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে মোটামুটি হালকা ধরনের, এবং তারই সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু ছিটে ফোটা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে, এবং বাংলাদেশের কিন্তু আমরা এপাশে ঢাকা এবং বরিশাল তার সাথে বিভিন্ন জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে। এবং তারই সাথে আমরা চলে আসবো একবার মেঘমালাতে, দেখে নেবো আকাশের পরিস্থিতি কেমন থাকবে। আকাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা আংশিকভাবে মেঘলা আকাশের কিন্তু সম্ভাবনা রয়েছে, তবে 30 তারিখের দিকটাতে কিন্তু আকাশ অনেকটাই মোটামুটি আমরা দেখতে পাচ্ছি রাত্রিবেলার দিকটাতে পরিষ্কার রয়েছে, এবং সকালবেলার দিকটাতে কিন্তু শুধুমাত্র দক্ষিণবঙ্গের দিকটাতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু থাকছে, যেটা আমরা লক্ষ্য করতে পারছি। এবং তারই সাথে কিন্তু 29 তারিখের দিকটাতে আমরা দেখতে পাচ্ছি আকাশ কিন্তু মোটামুটি দক্ষিণবঙ্গের দিকটাতে আংশিকভাবে মেঘলা থাকছে, এবং তারই সাথে 28 তারিখে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি আকাশটা কিন্তু একটু পরিষ্কার থাকছে অন্য দিনের তুলনায়, এবং 27 তারিখের দিকটাতেও কিন্তু আমরা আকাশ কিন্তু দেখতে পাচ্ছি ঘন মেঘ কিন্তু রয়েছে মোটামুটি হালকা ধরনের একটা। তবে 28 তারিখের জন্য একটু হালকা দেখতে পাবো যে আকাশটা পরিষ্কার থাকবে, তবে তার আগে কিন্তু আমরা মোটামুটি এরকমই আংশিকভাবে মেঘলা আকাশ এবং কোনো সময় হালকা ধরনের একদম রোদ উঠবে। তবে আজ ও আগামীকাল কিন্তু একদমই পরিস্থিতি খারাপ থাকতে পারে আকাশের, এরকমটাই কিন্তু লক্ষ্য করতে পারছি আমরা। তবে 24 তারিখ সব থেকে বেশি পরিস্থিতি খারাপ থাকছে, যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি। তবে আজকে কী পরিস্থিতি থাকতে পারে, আজকে কিন্তু সকাল থেকে আংশিক মেঘলা আকাশ রয়েছে, এবং তার সাথে কিন্তু যেটা আমরা লক্ষ্য করতে পারছি সারাদিনই কিন্তু এই পরিস্থিতি থাকছে, এবং আগামীকাল গিয়ে কিন্তু একটু একটু পরিষ্কার হবে কিছুক্ষণের জন্য, যেটা কিন্তু আমরা সকাল 10টার দিক থেকে লক্ষ্য করতে পারবো। তারপরেই কিন্তু আবার আকাশ কিন্তু মেঘলা হয়ে যাবে আস্তে আস্তে দুপুর 3টের দিকে, এবং সেটা কিন্তু 24 তারিখে আমরা দেখতে পাবো যে একদমই কিন্তু মেঘলা আকাশ থাকবে। তো আজকের তেমন কিন্তু আপডেট আর পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি না, তেমন কিছু বড় পরিবর্তন। এরপরে যদি কোনো বড় পরিবর্তন ঘটে তাহলে তা কিন্তু আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, দেখাবেন এই ভিডিওতে, ধন্যবাদ।